আমরা আছি সিনিয়র করেসপন্ডেন্ট শামিম চৌধুরীর সঙ্গে। আমরা তার কাছে জানতে চাইব সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা নিয়ে যে তোলপাড় বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে, সেটা নিয়ে তার তিনি একজন সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে ক্রিকেট এর সঙ্গে জড়িত আছেন, অনেকদিন ধরে লেখালেখি করেন, তার কি অভিমত এই ব্যাপারে বলুন। দেখেন, গত শুক্রবার যে ঘটনাটা ঘটলো আমাদের সবার চোখের সামনে, ব্যাপারটা হচ্ছে কি, ক্রিকেট বোর্ড কিন্তু প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করছে ফেসবুকের মাধ্যমে। যদিও বায়ুবলের কারণে দর্শক আসতে পাচ্ছে না, কিন্তু সমর্থকরা মাঠে আসতে পাচ্ছে না, তারপরও কিন্তু ঘরে বসেই বা মোবাইলে বা তারা ল্যাপটপে বা কম্পিউটারে তারা কিন্তু খেলা সরাসরি দেখতে পাচ্ছে, একটা বিরাট ব্যাপার। যার কারণে খেলাগুলো কিন্তু, যেহেতু বড় ম্যাচগুলো মহারণ আবহানিক, যেহেতু সাকিবের ম্যাচ, মুশফিকের ম্যাচ, এগুলো সবার চোখ থাকবে স্বাভাবিক। এখানে সাকিব যে অফেন্সটা করছে, আপনারা খেয়াল করতে পারবেন যে আপিল করে কিন্তু উনি সময় নেননি, আপিল করেই কিন্তু উনি তাৎক্ষণিকভাবেই কিন্তু আউটবাস্ট করছে, মানে ওনার যে মনের ক্ষোভটা ছিল সে প্রকাশ করতে উনি যে স্ট্যাম্পে লাথি মারছেন, লাথিটা কিন্তু প্রকারান্তরে হয়ে গেছে আম্পায়ারকেই মারা, কারণ স্ট্যাম্প এবং আম্পায়ারটা খুব বেশি দূরে ছিলেন না। এখন সে লাথিটা যদি আম্পায়ারে গেলে তো কী হতো, অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারতো বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির ব্যাপার। তবে যেটা হয়েছে, দ্বিতীয় দফায় সাকিবের দ্বিতীয় দফার আউটবাস্টটা ছিল আরও বেশি, সেটা হচ্ছে স্ট্যাম্প উপরে ফেলে উনি স্ট্যাম্প দিয়ে মাটিতে আঘাত করছেন আম্পায়ার মাহফুজুর রহমান লিটুর সামনে। দুটো আম্পায়ার দিয়ে কিন্তু উনি প্রকারান্তরে দুটো আম্পায়ারকেই শিক্ষা দিতে যাচ্ছেন তাদের আম্পায়ারিং নিয়ে। এখন আম্পায়ারিংয়ের পক্ষপাতমূলক অভিযোগ থাকতে পারে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটা মানে ক্যাপ্টেন্স রিপোর্ট আসছে, কিন্তু প্রত্যেকটা ম্যাচের সাথে ক্যাপ্টেন্স রিপোর্ট থাকে, ম্যাচ শেষে ক্যাপ্টেনরা তাদের অভিযোগগুলো কিন্তু লিখতে পারেন আম্পায়ারিংয়ে, কোন কতম ওভারে কী করা হয়েছে, কী অমেটা করা, সেগুলো কিন্তু লিখতে পারেন। এটা কিন্তু একটা পর্যালোচনা হওয়ার কথা, পরবর্তীতে ম্যাচ রেফারি এগুলো নিয়ে পর্যালোচনা করে। সেই সুযোগটা কিন্তু সাকিব দেননি, বা তার যে আপিলের ধরনটা, আপিল করার পরে সে কিন্তু কিছুক্ষণ আম্পায়ারের সাথে সাধারণভাবে কথা বলে তার রিয়াকশন দেখা, অন্যভাবে দেখাতে পারতেন, সেটা কিন্তু পারেনি। এখন সাকিব, আপনারা বুঝতে হবে, সাকিব এক বছরেরও বেশি সময় নিষেধাজ্ঞা কাটিয়ে কিন্তু ক্রিকেটে ব্যাট করেছেন, এবং ব্যাট করার পরে কিন্তু সাকিবকে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে যেইভাবে দেখছি, আমরা কিন্তু সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে আমরা যেভাবে দেখতে পারি না। মাঝে উনি দুটি সফর উনি করেন নাই, শ্রীলঙ্কা সফরও যান নাই, নিউজিল্যান্ড সফরও যান নাই, অর্থাৎ নানা ব্যাপারে কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটের যে ইন্টারন্যাশনাল সূচি আছে, নানা কারণে ছুটি টুটি নিয়ে উনি যাচ্ছেন না, যার কারণে কিন্তু একটা পক্ষ হয়ে গেছে সাকিবের বিপক্ষে যে উনি যাচ্ছেন না কেন, একটা দায়িত্বশীল পজিশনের থেকে ওনার, কারণ যেহেতু উনি হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অফ অলরাউন্ডার, ওনার কাছ থেকে আমরা পারফরমেন্স আশা করি, উনি থাকলে টিমের ভারসাম্যটা অনেক পায়। এবার মহারণ তাকে নিয়েছে কিন্তু একই কারণে, যে মহারণ টিমটাকে রিঅর্গানাইজ করার জন্য, সেই 2000-এর ফিরে অতীতে বিংশ শতাব্দীতে ফিরে শুরুতে ফিরে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হোক, সেটাই কিন্তু করা হচ্ছে এখন, তাই না? সেই অবস্থা থেকে আমি বলবো যে সাকিবের উচিত ছিল যে অ্যাটলিস্ট মহারণের জন্য হলেও সাকিবের খেলা উচিত ছিল, এবং সাকিবের এই আউটবাসটা কম হলে ভালো হতো। আর এমন একটা সিচুয়েশানে যে আপনি খেয়াল করবেন, তার আগেই কিন্তু একটা চাপে ফেলে দিতে পারছে, শুভগতমের একটা স্পেলে কিন্তু অলরেডি ম্যাসাকার হয়ে গেছে আবহানি, তখন এমন একটা অবস্থা ছিল, তখন কিন্তু মানে মহামডানকে মহামডান কিন্তু ম্যাচ পুরোপুরি হাতের মুঠোর মধ্যে। এবং দ্বিতীয় যে ঘটনা যখন ঘটছে, তখন কিন্তু অলরেডি 5.5 ওভার, 5 ওভারে টি টোয়েন্টিতে রেজাল্ট দেওয়া যায় যদি বৃষ্টি আইনে রেজাল্টটা হয়, আর যদি কোনো বল না হয়, হয়তো হিসাবটা ভুল করে ফেলেছেন, 6 ওভারটা ভেবেছিলেন যার কারণে উনি আম্পায়ারের উপর চড়া হয়েছেন। টোটালটা কিন্তু ম্যাচটা কিন্তু গ্রিপে কিন্তু মহামডান নিয়ে নিছে সাকিব যখন আউটবাসটা করেছেন, সাকিবের উইকেটটা না হলেও কিন্তু মহামডান হাতে ম্যাচটা ছিল। সুতরাং এই কাজটা সাকিবের করা ঠিক হয়নি, এবং সাকিব যে আচরণ ভঙ্গ করেছেন একজন বাংলাদেশের আইডল হয়ে, বাংলাদেশের সবার আইডল হয়ে, এই নতুন প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের আইডল হয়ে যে কাজটা করেছেন, একজন সমর্থক, এত বড় শ্রেণীর সমর্থকের, ভক্তের ভালোবাসার একটা যে প্রাণ সাকিব আল হাসান, তার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। আমরা আসলে খুবই সাকিবের এই আচরণগত এই সমস্যাটা নিয়ে কিন্তু আমরা বেশ, নিজেরাও কিন্তু বেশ উদ্বিগ্ন।